বুঝতেই পারলাম আসলে যে অবশ্যই বড় হলে তো ডিফারেন্ট হতে পারতো। আসলে পরবর্তীতেও যারা আমরা ব্যাটিং করেছি আসলে ওইভাবে প্ল্যান করে ব্যাটিংটা হয়নি, তো ওইটা যদি আরও প্ল্যান করে ব্যাটিং করা যেত তাহলে এরকম একটা খেলা হতে পারতো। টি টোয়েন্টি খেলা লাস্ট পর্যন্ত আসলে বলা যায় না যে কী হবে, বাট যখন উইকেটগুলো এইভাবে পড়ে যায় তখন আসলে আর কিছু হোপ থাকে না, তো তার আগ পর্যন্ত যদি উইকেট হাতে থাকতো তাহলে অবশ্যই খেলার রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো। তো 90 রান সবসময় অপোনেন্ট ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট থাকবেই, বাট রানটাও একটু বেশি হয়ে গেছে, আর সাথে যখন আমি আর হোপ ব্যাটিং করছিলাম তখনও মনে হচ্ছিলো যে 10 করে লাগে, আর উইকেটটাও ভালো ছিল, বাট উইকেট পড়ার পর কারণে আসলে মনে হচ্ছিলো যে অনেক রান হয়ে গেছে, বাট তার আগ পর্যন্ত কিন্তু এরকম মনে হচ্ছিলো না 10 করে পার ওভারে রান লাগে। তো অবশ্যই একটু রান বেশিও হয়ে গেছে, আর সাথে আমরা মাঝখানের ব্যাটিংটাও আসলে ভালো হয়নি। এবার আসলে হৃদয়ের একটা দারুণ ইনিংস দেখেছি, লিটন একটা 80 করছে, দারুণ ইনিংস করছে, তামিম একটা দারুণ ইনিংস খেললো, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং একটা লোকাল আমাদের যারা দেশি বাংলাদেশি প্লেয়াররা আছে তারা টপ অর্ডার থেকে এরকম বড় রান হলে পারে তো আসলে দারুণ লাগে, তো বাট অবশ্যই ইনিংসটা অনেক অসাধারণ ছিল। এরকম ম্যাচ তো আসলে বলতে গেলে এটা আমাদের কাইন্ড অফ সেমিফাইনালের আগে সেমিফাইনাল ম্যাচটা আমি বলতে পারি, তো এরকম ম্যাচে আপনি লুইসের রান আউটটাও কিন্তু টার্নিং পয়েন্ট ছিল, আমার ক্যাচটাও এরকম ক্যাচ আসলে ধরার মধ্যে একটা, তো এরকম ক্যাচ আসলে ধরে ফেললে আসলে মোমেন্টামটা শিফট হয়ে যায়। অবশ্যই টি টোয়েন্টিতে লাক ফেভার করতে হবে, এক্সিকিউশন রাইট হইতে হবে, তারপরে আসলে বড় রানগুলো সম্ভব হয়, জেতা সম্ভব হয়। তো ওভারঅল আমার মনে হয় যে অবশ্যই ক্যাচটা, এই রান আউটটা ওদের টিমের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। বড় টুর্নামেন্টে এরকম শিফট হতে থাকে যে কেউ জিতবে কেউ হারবে, বাট আমাদের ওই একটা লম্বা একটা সময় চলে গেছে যেটা আসলে আমাদের জন্য হার্মফুল ছিল, যেটা আমরা আসলে আশা করিনি, সেরকম একটা হার আমাদের হারতে হয়েছে। তো ওই ম্যাচগুলো তো অবশ্যই দু একটা ম্যাচ আমাদের পরে থাকা উচিত ছিল যেটা আমরা রাখতে পারিনি। আর যদি আপনি ওভারঅল লাস্ট 7 ম্যাচে যদি একটা জয় যদি ধরেন তাহলে ধরতে হবে আমাদের মাঝখানের ব্যাটিংটা আমাদের মনে হয় মজবুত ছিল না, যেটা আসলে হয়তো টপ অর্ডারে একটু হচ্ছে বা হয়নি পার যেটাই হোক, বাট থ্রু অফ দ্য ম্যাচগুলোতে আমার মনে হয়েছে মাঝখানটা আমি আরও প্রপার ব্যাটিং করতে পারলে হয়তো খেলার সিনারিওটা অন্যরকম করতে পারতো। এবং বোলিংয়ের ক্ষেত্রেও আমরা যে এক্সিকিউশনের কথা বলি, যে ইগোরকারের কথা বলি, ডেতোভারের বোলিংগুলো বলি, সেখানেও আমাদের মনে হয়েছে যে আরও অনেক বেটার করার সুযোগ ছিল। আমরা ঢাকার সাথে কিন্তু দারুণ ডেথ বোলিং দেখতে পেয়েছি, বাট ওভারঅল কিন্তু 7 ম্যাচের মধ্যে 5 ম্যাচে আমরা কিন্তু ওরকম ডেথ বোলিং দেখতে পারিনি, তো আমাদের সাথে এই জিনিসটা হয়েছে এবং আমরা ওইটাতে একটু সাফারার হয়েছি। সো অবশ্যই ডেথ বোলিংটা করতে পারি, আর সাথে অবশ্যই দেখেন আমরা যখন বিপিএলে যারা ওনারা আছে যারা টিম করে তখন কিন্তু পারফেক্ট প্লেয়ারকে পিক করে, তাদের বেস্ট প্লেয়ার যারা পছন্দের প্লেয়ার যে তারা মাঠে পারফর্ম করবে এবং ন্যাশনাল টিমের প্লেয়ার, তো তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, আমরা যদি রেসপন্সিবিলিটি না মতো করতে পারি অবশ্যই রেজাল্টটা বিপরীত দিকে যায়। তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি ছিল যেটা আমরা রাখতে পারিনি, আমরা আমাদের নিজেদের নামে সুবিচার করতে পারিনি, এটা সত্য। ম্যাচ বাই ম্যাচ তো টি টোয়েন্টি চিন্তা করতে হয়, বাট ওইটা একটা অবশ্যই এরকম ম্যাচ হারার কথা না, তো ওইটাতে যদি আমরা 2 পয়েন্ট আগায় থাকতাম অবশ্যই খেলার অন্যরকম সিনারি হতে পারতো এবং আমরা টানা ম্যাচ জিতছিলাম, তো কোনো সময় একটা মোমেন্টাম শিফট হয়, বাট পরবর্তীতেও আমরা আসলে ভালো এক্সিকিউশন করতে পারিনি যেটা আসলে করা উচিত ছিল। তো ওভারঅল সিনারিওটা তো আমরা মাঠেই দেখতে পেরেছি, আমাদের রেজাল্ট ভালো হয়নি, এটা ট্রু যে মনের মতো যেরকম করা উচিত ছিল, যেরকম আশা করেছিলাম চিটাগংয়ে সেরকম হয়নি, বাট আমার মনে হয়েছে যে আরেকটু দেখে খেলা উচিত ছিল। আসলে আমরা মিরপুরে যেরকম মনে করি যে উইকেটটা দেখে খেলতে হবে, বাট চিটাগংয়ে যখন দেখি যে আমরা যে ব্যাটিং ফ্রেন্ডলি অনেক রান হচ্ছে তখন আসলে আমাদের মনে হয় যে সবসময় অ্যাটাকিং মোডে থাকতে হয়, তো ওই জিনিসগুলো থেকে কামনেসটা আসলে আরও বাড়ানো দরকার ছিল আমার মনে হয়, তাহলে হয়তো বা একটু কিছুক্ষণ উইকেটে সময় দিতে পারলে হয়তো বা রানগুলো আরও বড় হতো। আসলে একটা ক্যাপ্টেন কখনও মানে অবশ্যই নিজের পারফরমেন্স তো আছে, বাট আসলে টিমকে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে অনেক বেশি মাথার মধ্যে ঘুরতে থাকে, বাট টিমটা যদি 4টা টিমের মধ্যে একটা টিম হতো বা সেমিফাইনাল খেলতো বা ফাইনাল খেলতো তখন আসলে নিজের পারফরমেন্স বিচার করা যায়, বাট আমি আসলে ওইভাবে সত্যি টুর্নামেন্টে ভেবে দেখিনি যে আসলে কত দেয়া যায়, বাট টুর্নামেন্ট শেষ হলে আসলে গেজ করতে পারবো, এখন একটা ম্যাচ আছে, এখনও
নেভার নো, ক্রিকেটের কথা বলা যায় না, হতেও পারে অন্যরকম কিছু। তো নেক্সট লাস্ট ম্যাচ পর্যন্ত আসলে হোপ রাখছি যদি টিমকে আরও একটা জয় উপহার দিতে পারি, কন্ট্রিবিউট করতে পারি, তখন আসলে বুঝতে পারবো যে যেহেতু টুর্নামেন্ট শেষ হয়নি এখনই আসলে জাজ করছি না। এই সব থেকে ইম্পর্টেন্ট যে আমি কতটুকু রাখতে পারলাম, বাট আমি আমার বুদ্ধিমত্তা, আমি আমার চেষ্টা শতভাগ দিয়েছি। আমি যতটুকু বিপিএল প্রথম বছর থেকে আমার খেলা হয়েছে এবং বড় বড় প্লেয়ারের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, অনেক দারুণ দারুণ প্রতিভার সাথে কাজ করতে পেরেছি, এবং আমার শুরু হয়েছিল বিপিএল দিয়ে, তো সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত বিপিএলে যে এক্সপিরিয়েন্সটা সেটাই সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার টিমকে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। এবং প্রতিটা প্লেয়ারকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে, তাদের হেল্প করা থেকে শুরু করে, তাদেরকে বোঝানো থেকে শুরু করে, আমার যতটুকু সাধ্য ছিল আমি আমার সর্বোচ্চটুকু নিংড়ে দিছি। এর থেকে আসলে আমার মনে হয় যে আমি আর কিছু করতে পারতাম, মানে আমি আমার বেস্টটা দিয়ে সবাইকে চেষ্টা করেছি মাঠে উজ্জীবিত রাখার জন্য, মাঠে তাদের হাত 100% জন্য দিতে পারে, তাদের মাঠের ভিতরে বাইরে যে কোনো কোনো প্রবলেমে আমি চেষ্টা করেছি সমাধান করার জন্য। যে কোনো ব্যাপার কারোর সাথে ডিসকাস না করতে পারলে আমি সবসময় আগে ছিলাম যে আমাকে ডিসকাশনের জন্য করতে পারে। তা আমি আমার প্লেয়ারকে আমি 100% বলতে পারি আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি এবার বিপিএলে আমার টিমকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য।